ইতালির 16টি শহরে তো বিশেষ সতর্কতা জারি করেছে সরকার, আর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি সংবাদে দেখছিলেন যে রেকর্ড পরিমাণ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে, অর্থাৎ আজকেও কিন্তু 48 ডিগ্রির রিয়েল ফিল অনুভব হয়েছে। তো এই কারণে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রবাসী বাংলাদেশি সহ এখানকার অভিবাসী এবং নাগরিকরা আসলে এই প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন, এবং অনেকেই ইতিমধ্যে বাহিরে বের হচ্ছেন না। যাদের কাজ কাজ থাকে তারাও কাজের জায়গায় কিন্তু গরমের কারণে অতিষ্ঠ। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটি সংবাদ দিচ্ছি, সেটি হচ্ছে যে গত 3 দিন পূর্বে এক প্রবাসী বাংলাদেশি তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রচন্ড গরমের কারণে হিটস্ট্রোক করে মারা গেছেন। এছাড়া যেসব বাংলাদেশিরা রয়েছেন তারা আসলে এই গরমের সাথে কিন্তু নতুন বিগত 2021 সালে যে গরম পড়েছিল তার চেয়ে বেশি গরম পড়ার কারণে, এবং আবহাওয়া পূর্বাভাস যেভাবে দিচ্ছে যে আগামী দিনে আরো বেশি গরম পড়তে পারে, সে কারণে কিন্তু এখানকার বাংলাদেশিরা বেশ চিন্তিত। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখছি, এই জুন জুলাই আগস্ট হচ্ছে ইতালির গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকালে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এখানকার রোম সহ পুরো ইউরোপে কিন্তু পর্যটকের আনাগোনা থাকার কারণে ব্যবসা বাণিজ্য ভালো হয়, আর যেহেতু এবার গরম বেশি পড়ছে এবং গরমের বারবার সতর্কতা দিচ্ছে, রেড অ্যালার্ট জারি করছে বিভিন্ন শহরে এবং দ্বীপ শহর সার্দানিয়া সহ ইতালির বিভিন্ন শহরে, অন্যতম ইতালি এবং অন্যান্য সহ দেশগুলোতেও কিন্তু গরমের যেভাবে প্রবাস দিচ্ছে তাতে চিন্তিত এখানকার নাগরিকরা, এবং সরকারও বেশ চিন্তিত। সরকার যেসব নির্দেশনামূলক দিয়েছে নাগরিকদের জন্য সেগুলো মেনে চলতে বলা হয়েছে নাগরিকদের, কারণ এই কারণে এই গরমে কারণ কি মানুষ অসুস্থ হয়ে পড়বে, স্ট্রোক করবে, কারণ বিগত দিনেও এরকম প্রচন্ড গরমে পর্যটকরাও কিন্তু অনেকে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আর এখানকার প্রবাসী বাংলাদেশিরা এই গরম নিয়ে বেশ চিন্তিত, তবে সরকারের নির্দেশনা মানলে এবং রোদ দিনের বেলায় প্রচন্ড যখন 44 থেকে 50 ডিগ্রি ফিল অনুভব হয় তাপমাত্রা, তখন সেই সময় নাগরিকরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, অর্থাৎ ছাতা নিয়ে বের হয় অথবা গরমকে রোদ গুলোকে এড়িয়ে চলে এবং রোদ থেকে এসে যাতে বসন না করে সে ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছেন এখানকার। এই এই হচ্ছে ইতালি রোম থেকে তাপদয়ের সর্বশেষ খবর।